শনিবার আত্মসমর্পণের পর ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে কারাগারে পাঠানো হলে তার মুক্তির দাবিতে দেশটির সাও পাওলোর ইস্পাত শ্রমিক ইউনিয়নের ভবনের বাইরে জড়ো হয়ে এভাবেই বিক্ষোভ করতে দেখা যায় শত শত বিক্ষোভকারীকে। একই সময় তার মুক্তির দাবিতে বিক্ষোভ হয় আর্জেন্টিনার ব্রাজিল দূতাবাসের সামনেও। এ সময় বিক্ষোভকারীরা দাবি করেন, কোনো ধরনের সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত হয়ে সাজা দেওয়া হয়েছে লুলাকে। এ অন্যায়ের বিরুদ্ধে তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে বলেও তারা জানান। দীর্ঘদিনের প্রেসিডেন্ট প্রবীণ রাজনৈতিক নেতা লুলাকে যেভাবে দোষী সাব্যস্ত করা হয়েছে তা হাস্যকর ছাড়া আর কিছুই নয়। আমরা এর নিন্দা জানাচ্ছি। লুলাকে কারাগারে নেয়ায় প্রতিবাদ জানিয়েছেন প্রতিবেশী দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্টও। আমিও আমার দেশবাসী লুলার পক্ষে রয়েছি। আমরা চাই তাকে দ্রুতই ছেড়ে দেওয়া হোক। তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে আমি তা অযৌক্তিক মনে করি। তাকে জেলে নেওয়ার বিষয়টি লজ্জারও। একদিকে যখন লুলা দা সিলভার মুক্তির দাবিতে বিক্ষোভ চলছে, অন্যদিকে তখন আত্মসমর্পণের খবরে ব্রাজিলের বিভিন্ন শহরে উল্লাস প্রকাশ করেন লুলা বিরোধীরা। এ সময় তাদের অনেককেই রাস্তায় নেমে দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। এর আগে বাম নেতা লুলাকে আত্মসমর্পণের জন্য সময় বেঁধে দেন আদালত। নির্ধারিত ওই সময়সীমা পার হওয়ার একদিনের মাথায় ধরা দেন তিনি। এ সময় সমর্থকদের বাধার মুখে পড়েন, তবে আইনের শাসনের প্রতি বিশ্বাস রেখে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান লুলা। পরে তাকে হেলিকপ্টারে করে স্থানীয় কুরিটিবা কারাগারে নেওয়া হয়। আমি দোষী নই, তবুও আমাকে দোষী বানানো হয়েছে। আমি ধরা দিচ্ছি কারণ আমি চাই না তারা আমাকে পলাতক হিসেবে গণ্য করুক। আমি তাদের বোঝাতে চাই আমি ভীত নই। আপনারা আমার জন্য যা করেছেন এজন্য আমি কৃতজ্ঞ। 2003 থেকে 2010 সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন লুলা। এ সময় রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোবাসকে কাজ পাইয়ে দেওয়ার শর্তে $12 লাখ ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। যদিও 72 বছর বয়সী সাবেক প্রেসিডেন্টের দাবি উদ্দেশ্য প্রণোদিত হয়েই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। আগামী অক্টোবরে অনুষ্ঠেয় নির্বাচনে তিনি যেন অংশগ্রহণ করতে না পারেন তা নিশ্চিত করতেই এমনটি করা হয়েছে বলেও অভিযোগ তুলেন লুলা। তবে বিশ্লেষকরা মনে করছেন কারাবাসের কারণে লুলার জনপ্রিয়তা কমবে না, বরং আরও বাড়বে। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ।